সকাল প্রিয় দর্শক, যাদের সকালটা এনটিভির পর্দা শুরু হয় তাদের নিশ্চয়ই সারাটা দিন খুব ভালো কাটে। কারণ কথাই বলে যে সঙ্গীতের সাথে যদি একটি দিন শুরু হয় বা সঙ্গীতের সাথে যে সময়টা আমরা পার করি সেই সময়টা দারুণ কাটে। আজকেও আজ সকালের গানে অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছে এনটিভির পর্দা এবং সরাসরি আজ আমাদেরকে সেমি ক্লাসিক্যাল ঘরানার গানগুলো শোনাতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী রুবিয়া মল্লিকা এবং ইভান আছি উপস্থাপনায়। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। কেমন লাগছে আমাদের এই আজ সকালের গান অনুষ্ঠান? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনার একটা দীর্ঘ সময় গান শেখা এবং আপনি বলেন যে এখন আমি শিখছি, একজন সত্যিকার শিল্পী তেমনটাই বলেন আসলে। তো সেই যে একটা দীর্ঘ সময় শেখা, সেটা শুরুটা তো একেবারে ছোটবেলায় হয়েছিল, একেবারে ক্লাস সিক্সে পড়েন তখন বোধহয় আমি যদি ভুল না করি, এবং আপনি দেশের বাইরেও ভারতেও সেখানে একজন স্বনামধন্য প্রখ্যাত ওস্তাদ সুনীল চক্রবর্তী, পণ্ডিত সুনীল চক্রবর্তী, ওনার কাছ থেকে আমি তালিম নিয়েছি, আমার গুরুজি। আচ্ছা, আমরা সেই কথাগুলো শুনবো, শেখা বা এই শেখার পথে আপনার বেশ কিছু অ্যালবাম আছে সেগুলোর কথাও শুনবো, কিন্তু আজকে তো সেমি ক্লাসিক্যাল ধরনের গানগুলো শুনবো। একটা গান দিয়ে শুরু করি না? হ্যাঁ, আমি প্রথমেই আমার খুব প্রিয় একটি গান নজরুলের রাগ ভিত্তিক গান দিয়ে শুরু করতে চাই, তারপর অন্যান্য গান শোনাবো। ঠিক আছে, শুরু করি। আসিলে কে অতিথি সাজে
সকাল সকাল একদম এরকম সুরেলা গানগুলো শুনতে ভালোই লাগছে। আপনি আপনার প্রথম অ্যালবাম যেটি সেটি কোথায় রেকর্ড হয়েছিল দেশের বাইরে? হ্যাঁ, আমার প্রথম অ্যালবাম ইন্ডিয়াতে রিলিজ পেয়েছে সাগরিকা কোম্পানি থেকে। আর প্রথম প্রথম রেকর্ডিং এর অভিজ্ঞতা কি একটু শেয়ার করবেন আমাদের সাথে খুব অল্প করে? আসলে প্রথম রেকর্ডিং এর সময় আমার ওখানেই প্রথম রেকর্ডিং হয়, যেহেতু ওখানে আমি শিখেছি, তালিম নিয়েছি। তো প্রথম যখন স্টুডিওতে ঢুকলাম, যে রেকর্ডিস্ট বলছে যে আসলে শীতের দিন ছিল, খুব গলায় মাফলার পেঁচানো ছিল, তো আমি শুনতে পেয়েছি গ্রিন রুম থেকে যে বলছে যে আসলে কেমন করে আছে উনি, মাফলার টাফলার পেঁচিয়ে কিন্তু কণ্ঠ থেকে তে আগুন বের হচ্ছে। তো এটা যখন শুনলাম তখন আমি আর কি একটু সাহস পেলাম, যে তখন গাওয়ার উত্তেজনাটা আবার মানে আসলো আমার মধ্যে, আত্মবিশ্বাসটা আসলে কাজ করলো। এবং তার ধারাবাহিকতায় প্রায় 12টি একক অ্যালবাম আপনার আছে, 12টি একক অ্যালবাম রয়েছে, এবং সেই অ্যালবামগুলো নিয়েও ধীরে ধীরে কথা বলবো, সবগুলো না, একটা বিশেষ করে লাস্ট অ্যালবামটা নিয়েও কথা বলবো। তার আগে একটা গান শুনে ফেলতে চাই, কোন গানটা শোনাচ্ছেন এখন? এবার একটি পুনরুদ্ধার গান করছি, শ্রদ্ধেয় রুনা লায়লার। গানটি সেমি ক্লাসিক্যাল, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টির সময় বৃষ্টির উপর গানটি করতে চাই। গানটির কথা লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ। শুনি।
শুনতে ধন্যবাদ আপনাকে। আপনার অ্যালবাম নিয়ে কথা বলছিলাম এবং শেষ যে অ্যালবামটি 2013-তে এবং সেই অ্যালবামের কথা এবং সুরে ছিলেন আমাদের সদ্য প্রয়াত শ্রদ্ধেয় আহমেদ ইন্দিয়ান বুলবুল স্যার। এখন অমর হয়ে গেছেন, খুব কষ্ট লাগে। শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার অনেক প্রিয় ব্যক্তি ছিলেন। আমি যদিও বা দাদা বলতাম, বাট বাবার মতো শ্রদ্ধা করতাম ওনাকে। উনি আজ নেই, খুব কষ্ট লাগে। ওনার সুরে আমি গান করেছি, একটা অ্যালবাম রয়েছে আমার, প্রেমের দীর্ঘ পথ। এবং শেখ সাদি খান দাদার কথায় আমি অনেক গান করেছি শ্রদ্ধেয়। তো এই তো এই যে 2013-র পরে তো একটা বড় একটা গ্যাপ হয়ে গেল, নতুন অ্যালবামে কাজ করছেন কিনা, বা বেশ লম্বা একটা গ্যাপ কিন্তু। হ্যাঁ, বেশ লম্বা একটা গ্যাপ অনেকেই বলছেন। আসলে অ্যালবামের ক্ষেত্রটা মানে পাইরেসি হতে হতে ওইটা চিন্তা করে আর কি অ্যালবামের সেই ইয়েটা জাগে না। আর এখন ইউটিউবে এত অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এইটার যুগ এসে এখন আসলে কি বলবো। নতুন গান কি তাহলে করছেন নাকি? হ্যাঁ, নতুন গান করছি। নতুন গান তো সবসময় করছি, যখন মঞ্চ অনুষ্ঠান করি বিটিভিতে বা অন্যান্য ওখানে নতুন গান করছি এমনিতে। বাট অ্যালবামের ক্ষেত্রটা একটু আচ্ছা একটু ভাবছেন। গান নিয়ে সময়টা এখন কেমন কাটছে? জি, গান নিয়ে এখন আসলে ব্যস্ততা কেমন বা সময়টা কেমন কাটছে? মোটামুটি ভালো যাচ্ছে। আচ্ছা, গান নিয়ে আপনার ইচ্ছের কথা একদম খুব সংক্ষেপে শুনবো, মা গান নিয়ে কি স্বপ্ন দেখেন, কি ভাবেন, ইচ্ছেটা কি? আসলে গানই জীবন মরণ, সুর যতদিন বাঁচতে চাই সুরের মাঝেই বাঁচতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার গান নিয়ে, গান নিয়ে সব ভাবনা। শেষ যে গানটি শোনালেন সেটা কথা ধরে বলছি যে মন চাইলেও আসলে অনেকটা সময় পাচ্ছি না শেষ গানটি আমরা শুনবো, তার আগে আমরা একটু দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিব। আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি শুভকামনা। শেষ গানটি শুনলাম, একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আজকের আয়োজনের শেষ গানটি আমরা শুনছি এবং এই গান শুনতে শুনতে বাড়ির দিকে ফিরবো। তবে পুরোটা দিন কিন্তু পড়ে আছে, এই দিনটি খুব বেশি ভালো কাটুক সবার সে প্রত্যাশা রাখছি। শেষ গানটি শুনুন। নজরুলের খুব ভালো লাগে দেখতে গান করছে। Thank you.